বাংলাদেশত বর্তমানে অশান্ত জর্জর পরিবেশে বিরাজ করেছে। এক কথা কোবলে গেলে সমগ্র বাংলাদেশত বর্তমানে সান্ধ্য আইন জারি করা হয়েছে। আর এই সান্ধ্য আইন জারি করার ফলত বর্তমানে একটা কথা যদি কব বিচার, আমার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের যে ছাত্র ছাত্রী তার বিভিন্ন শিক্ষার কারণে গৈছিল, আসলে তেওঁলোকে তাত আবদ্ধ হয়ে পড়েছে এক কথা। আর তেওঁলোকর যে সমস্যা, সেই সমস্যার কথা আমি কালির পর বর্ণনা করে আছো। কালি বহু ছাত্র ছাত্রী ইতিমধ্যে আহি পাইছে, ডুবুরি আহি পাইছে, গৌরীপুর আহি পাইছে, আর অঞ্চলের বিভিন্ন ঠাইত ইতিমধ্যে ছাত্র ছাত্রী আহি পাইছে। আর কিছু ছাত্র ছাত্রী বর্তমানে আজি তেওঁলোকে তারে পর যাত্রা আরম্ভ করেছে। ইতিমধ্যে আমি জানি পারিছো বগুড়ার বাংলাদেশের বগুড়ার যাত্রা আরম্ভ করেছে। যাত্রা আরম্ভ করে বাংলাদেশের হিলি সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত হিলি সীমান্ত উপস্থিত হয়েছে। আর হিলি সীমান্তর আগবাড়ি আহিব, আর প্রায় এই লগত প্রায় 350 ছাত্র ছাত্রী আছে। কি কয় তেওঁলোকৰ পরিয়ালের লোক, কেনকা কি চিন্তা আছে পরিয়ালের লোক কথা পাতি কি কয়, বর্তমানে কি পরিস্থিতি হয়ে আছে তাতে? হয়, আমি দুদিন ধরে তিন দিন ধরে খুব টেনশনে আছিল। ইয়ার ভিতরে আমার ইন্ডিয়া সরকারে কোন সময় ভালভাবে একটা অর্ডার দিলে বাংলাদেশক যে আমার স্টুডেন্টকে দিব লাগে সিকিউরিটি। এই সেই মতে যাকালি পুয়াতে এই মেডিকেল কলেজের মানে বগুড়া মেডিকেল কলেজের ডাইরেক্টরে গই আমার ছলিহতক কলে যে আপনার রেডি হোক, ইন্ডিয়া গভর্নমেন্টের পর অর্ডার আছে, আপনার আমি থই আহিম উইথ সিকিউরিটি। তো আমার হাই বাংলাদেশ হাই কমিশনের পর অর্ডার আহিলে থই আহিম। তারপর কইলে কি আজি পুয়াত প্রায় 5টা মানত ইহতক লক করে গোটাই মিলি রেডি করে হাতখন বাসে প্রায় 360 জন ছাত্র ছাত্রীয়ে নর্থ ইস্টরে হয় বগুড়া কলেজের হয় 360 জন আহি পেলায় হিলি বর্ডারত অলরেডি আহি পালে এক ঘন্টা আগত। হিলি বর্ডারত আহার পিছত হিলি বর্ডার পাস হয়ে আছে। ইয়ার পিছত হিলি বর্ডার পাস হওয়ার পিছত আইব মালদা, মালদার পর বাই ট্রেন হয়তো যার যার জায়গাতে হি যাব, বুঝি যাব। এই গোটেই গোটেই কথাটো আসলে কেনেকে কি ধরে তেওঁ এইকেদিন কেনেদরে চলিছিল বা তেওঁলোকে কি গৃহবন্দী হয়ে আছে নাকি বা কি? খুব বেয়া পজিশন, বাংলাদেশের পজিশন খুব বেয়া হয়েছে। ইহঁতর ছাত্র আন্দোলন খুব বেয়া ধরনের জড়িত হয়ে পড়েছে। যা 17 তারিখের পরে খুব ভালো বেয়া ধরনের ঢাকাত একদম খুব বেয়া ধরনের আন্দোলন চলি আছে। তার ভিতর কার্ফিউ হল, রুমের ভিতর সময় থাকবে লগা হল, বিরাট মানে চিন্তিত আছিল স্টুডেন্ট বিলাক চিন্তিত আছিল। হয়তো বগুড়াত অল্প কম আছিল, কিন্তু গোটাই বাংলাদেশত অসম্ভব মানে একদম মানে যদি মানে ভাবিব কি নহয় আমার। আপনার সন্তানও তাতে আছিল? মোর জিয়েক তাতে আছিল, রুমের ভিতরতে আছিল তিন চারিদিন। আজি হয়তো পুয়াত উলাল লই আহিলে উইথ সিকিউরিটি, অবশ্যই বাংলাদেশে উইথ সিকিউরিটি লই আহি গেটত থইছে হিলি বর্ডারত, তারপর হয়তো আহি আছে। ইমান দিন বহুত কষ্ট আছিল, আমি বহুত টেনশন আছিল। ইভেন কি আমার ফ্যামিলি বহুত ফ্যামিলি মানে মেডিকেল যাব লাগা হল এনেকুৱা অবস্থা। হয়, নিশ্চয়কৈ তেওঁ কৈছিল অসুস্থ হৈ পৰিছিল পৰিয়ালৰ লোক, কাৰণ এনেকুৱা এটা চিন্তা সন্তান তাতে বাংলাদেশত আছে। আজি তেওঁ এই মুহূৰ্তত আমাক খবৰ দিছে যে হিলি সীমান্তত ইতিমধ্যে 350 জন ছাত্ৰ ছাত্ৰী অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চল ইতিমধ্যে ভাৰতত আহি প্ৰৱেশ কৰিছে বা ভাৰতত প্ৰৱেশ কৰাৰ কাৰণে তেওঁলোকে ইমিগ্ৰেশ্যন চেকৰ কাৰণে যিটো ব্যৱস্থা আছে টিপিচিপি যাত যিটো হিলিত আছে সেই তাতে ইমিগ্ৰেশ্যন চেক বৰ্তমানে আছে। আৰু হিলিৰ পৰা যদি আমি আপোনালোকক ক'ব যাওঁ, আচলতে অসমৰ মানুহে হিলি সীমান্তৰ সম্পৰ্কে কিমান দূৰ জানে, আচলতে হিলি এটা সীমান্ত যেটো সীমান্তর পৰা মালদা যেটো আমি ট্রেনত গলে যে মালদা জংশন পায়, মালদা জংশনের পৰা প্রায় 120-130 কিলোমিটার দূরত হিলি সীমান্ত অবস্থিত। আর হিলি সীমান্তর পৰা যদি মালদা জংশনলে আমি বাই বাস বা বাই কার আহো তাহলে 3-4 ঘন্টা সময় লাগে। আর যে লড়াছলীখানি হিলি সীমান্ত পার হয়ে গাড়ি বা বটরত যেটা উঠি আহিব কিন্তু বহুখিন বিপদমুক্ত হয়ে পড়ব, কারণ বর্তমানে একটা চিন্তা আছে। ইতিমধ্যে যিজন ছাত্রীর দেউতাক আমি লগত পাইছো ইতিমধ্যে জনাইছে কথাটো যে 4-5 দিনের পর যথেষ্ট চিন্তা আছে, ঘরের এনেকা লোক অসুস্থ হয়ে পড়েছিল চিন্তাতে। আর বর্তমানে আহিব আহার কারণে প্রস্তুতি লৈছে, ইতিমধ্যে যেটা প্রক্রিয়া আরম্ভ হয়েছে। ইমিগ্রেশন তো হয়ে গেল নাকি, কি খবর পাইছে? না, ইমিগ্রেশন তো হওয়া নাই, 360 জন যেহেতু না অল্প দেরি হব হয়ে আছে। তো আপনার মাধ্যমে আমি অসম সরকারক ভারত সরকারক ধন্যবাদ দিই, ইহতে যারা স্টেপ লৈছে অর্ডার করেছে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছে, যার কারণে বাংলাদেশ বাধ্য হয়ে গেল আই পেলে উইথ সিকিউরিটি আই গেটত দিল। এইটাই আমি এসকর্ট দি পেলাই লৈ এসকর্ট দি পেলাই বাংলাদেশ লৈ আহিছে, এসকর্ট দি পেলাই বাংলাদেশ আগত পুলিশের গাড়ি পিছত পুলিশের গাড়ি বাংলাদেশ পুলিশের আই পেলাই হেলিপটার থৈছে। ইমিগ্রেশন হয়ে আছে,
হয়তো হাফ এন আওয়ারের ভিতর হয়ে যাব কমপ্লিট। হয় ইমিগ্রেশন হয়ে আছে, শেহতীয়া যদি তথ্য পাইছে আধা ঘন্টামানের ভিতর বা এঘন্টামানের ভিতর ইমিগ্রেশনের কাম সমাপ্ত হব। ইমিগ্রেশনের কাম হওয়ার লগে লগে ভারতের প্রবেশ করব, আর ভারতের প্রবেশ করে হিলি সীমান্তর মালদা জংশন বাইরে আহিব, আর মালদার পর ট্রেনত বিভিন্ন গন্তব্যে গুয়াহাটির পর আরম্ভ করে নগাঁর পর আরম্ভ করে ধুবুরীর পর আরম্ভ করে বিভিন্ন গন্তব্য ছাত্রছাত্রী আছে, নিজের নিজের গন্তব্য ট্রেন যোগে আহিব। আর বর্তমানে আমি সেয়া আশা করছো ছাত্রছাত্রী যিনি তাতে অধ্যয়নরত হয়ে আছে তথা উত্তর পূর্বাঞ্চল ছাত্রছাত্রী সুকলমে ঘরে আহক, কারণ বাংলাদেশের পরিস্থিতি আর পুনরবার কৈছো যথেষ্ট জটিল পরিস্থিতি। ছাত্রছাত্রীখানে ঘুরি আহিলে মুখের পর আমি শুনব পাৰিম অভিজ্ঞতা কি হয়েছিল আসলে এইকদিন কেনেদরে চলিছিল সমগ্র কথা জানি পাৰিম। কিন্তু এই মুহূর্তে ডর খবর যে তথা উত্তর পূর্বাঞ্চলের প্রায় 360 জন ছাত্রছাত্রী যিনি বগুড়া অঞ্চলত বগুড়া মেডিকেল কলেজত যিনি পড়ে বা বগুড়া অঞ্চলের যখন মেডিকেল পড়ি আছে তাতে আজি ছদিনের পর প্রায় কথা হোস্টেল বন্দী বা গৃহবন্দী অবস্থা আছে, তারপর বর্তমানে যাত্রা ভারতীয় হাই কমিশন আর বাংলাদেশ হাই কমিশনের সহায়ত তারপর নিরাপত্তা দিয়ে পেলে সীমান্ত হিলি সীমান্ত অহা হয়েছে, আর হিলি সীমান্তর পর বর্তমানে ইমিগ্রেশনের কাম চলি আছে, আর খন্তেক সময় পিছত ইমিগ্রেশন সমাপ্ত হয়ে যাওয়ার লগে ভারতের মূলভূমিত প্রবেশ করব, আর তারপর হিলি সীমান্তর পর বাইরে বা বিভিন্ন ব্যবস্থা যে ধরনের বাস বা ইত্যাদি বিভিন্ন ব্যবস্থায় মালদা জংশন আসবে, আর মালদার পর পুনরে ঘর অভিমুখে যাত্রা আরম্ভ করবে। ঘর অভিমুখে আই পার পিছত কাইলে আই পাব, আর কাইলে আই পার পিছত আমি সবিশেষ তথ্য আপনার পুনরাবার জানাম। কিন্তু এই মুহূর্তে আমার ডর খবর 360 জন ছাত্রছাত্রী ধুবুরী তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ঠাই বিভিন্ন ঠাই আসে বর্তমানে হিলি সীমান্ত ইমিগ্রেশন চেক করে ভারতলে আহ যত্ন করে আছে।